প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করব কিভাবে এরগোগ্রাফ অঙ্কন করা এরগোগ্রাফ মূলত কোনো একটি অঞ্চলের জলবায়ুগত বিভিন্ন উপাদান যেমন বৃষ্টিপাত তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদির সাথে সেই অঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের উৎপাদনের কী সম্পর্ক তা উপস্থাপন করে থাকে আমি এখানে বিশেষ এই সম্পর্কে কিছু বলবো না শুধুমাত্র অঙ্কন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি অঞ্চলের বারো মাসের টেম্পারেচার রেইনফল এবং রিলেটিভ হিউমিডিটি দেওয়া রয়েছে এখানে দেখো বারো মাসের তাপমাত্রা বৃষ্টিপাত এবং রিলেটিভ হিউমিডিটির ঠিক নিচে একটা ক্রপ ক্যালেন্ডার রয়েছে ক্রপ ক্যালেন্ডার বলতে কোন কোন মাসে কী ধরনের ফসল চাষ হয় এই চাষের সাথে আবার কোনটা শোয়িং কোনটা গ্রোয়িং পিরিয়ড কোনটা হারভেস্টিং পিরিয়ড সেটাও লেখা রয়েছে অর্থাৎ ধরো ধান চাষ হয় মে মাসে বপন করা হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পর্যন্ত এটা গ্রোয়িং পিরিয়ড নভেম্বরে সেটা হারভেস্টিং করা হয় এইভাবে হুইটের ক্ষেত্রে দেখো নভেম্বরে শোয়িং করা হয় তারপর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গ্রোয়িং এবং এপ্রিলে গিয়ে হারভেস্টিং করা হয়ে থাকে তাহলে এটা আমরা কিভাবে ড্রয়িং করবো এখানে তার সাথে সাথে আরেকটা জিনিস দেখছি এরিয়া অফ প্রোডাকশান এখানে দেওয়া রয়েছে এখানে বলে রাখি এক্সামে এরিয়া অফ প্রোডাকশান থাকতেও পারে নাও থাকতে পারে যদি দেওয়া থাকে কিভাবে ড্রয়িং করবে এবং যদি না দেওয়া থাকে কিভাবে ড্রয়িং করব দুটোই আমি এখানে আলোচনা করব দেখো এরক graph দিলে বারো মাসের ডেটা যেহেতু একটা গ্রাফ পেপার নেব এবং সেখানে একটা বারো সেন্টিমিটার হরিজেন্টাল দাগ টানব এবং সেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসগুলিকে আমরা এখানে মার্ক করব এই যে এক সেন্টিমিটার করে করে ভাগ করে নিয়ে তার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে আমরা বারো মাসের জন্য বারো সেন্টিমিটার নিলাম নেওয়ার পর এখন রেইনফলের জন্য একটা ভার্টিক্যাল স্কেল ধরবো আমরা যে ডেটা রয়েছে সেটাই আমরা দেখছি চারশো মিলিমিটারের মধ্যে যদি হয় তাহলে আমাদের পুরো সব ডেটা এসে যাবে তো আমরা এক সেন্টিমিটার সমান চল্লিশ করে ধরেছি তাহলে দশ সেন্টিমিটার নিলে চারশো হয়ে যাচ্ছে সেইভাবে ভার্টিক্যাল স্কেল সিলেক্ট করেছি রেনফলের জন্য এবার টেম্পারেচারের জন্যও আমরা একটা স্কেল সিলেক্ট করলাম এখানে ফাইভ টেন এইভাবে নিয়েছি অর্থাৎ ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে আমরা টেম্পারেচারের জন্য নিয়েছি এরপর আরেকটা ডেটা রয়েছে আমাদের রিলেটিভ হিউমিডিটি এবার সমস্যা হলো একই জায়গায় আমরা তিনটেকে প্লট করতে পারছি না কিন্তু অনেকেই এইভাবে করে থাকেন এই যে টেম্পারেচার ঠিক তার পাশে আরেকটি দাগ দিয়ে এখানে এই স্কেলটা সোজাসুজি মার্ক করে নিয়ে আবার সেখানে রিলেটিভ হিউমিডিটিকেও দেখানো যায় কিন্তু আমরা এটাকে ওইভাবে না দেখিয়ে একটু আলাদাভাবে দেখাচ্ছি দেখো যেখানে টেম্পারেচার এবং রেনফলের স্কেলটা শেষ হয়েছে তার ঠিক উপরে আমরা জিরো ধরেছি ধরে তার উপর থেকে তিরিশ ষাট নব্বই এইভাবে রিলেটিভ হিউমিডিটির জন্য একটা আলাদা স্কেল ধরেছি তাহলে স্কেল কি কীভাবে ধরা যেত রেনফল টেম্পারেচার তার পাশে আবার একটা রিলেটিভ হিউমিডিটির জন্য এখানে ভার্টিক্যাল স্কেল আমরা করে নিতে পারতাম এটার প্যারালালি আবার এমনও করা যেতে পারে এই যে টেম্পারেচারটা এখানে করেছি একে এখানে না করে রিলেটিভ হিউমিডিটির মতো এখানে আমরা এই টেম্পারেচারটাকে যেমন এই পাশে রেনফল এখানে টেম্পারেচার করেছি এখানে টেম্পারেচার এখানে রিলেটিভ হিউমিডিটি করেছি তুমি যে কোনোভাবেই এটাকে রিপ্রেজেন্ট করতে পারো সব জন্য নিজের কলেজের স্যার ম্যামরা যেটা বলবেন সেটাই তোমরা ফলো করবে আমি শুধু কি কি অপশান রয়েছে সেটা তোমাদের বলে দিলাম এবার দেখো আমাদের যেহেতু দুটো ক্রপ এখানে রয়েছে তাই এই যে মার্ক মাছগুলো মার্ক করেছি তার ঠিক নিচে এখানে এক সেন্টিমিটারের সোজা রাইস আর এক সেন্টিমিটারের সোজা হুইট একে আমরা এখানে প্লট করে রাখলাম আর যখনই স্কেলটা ধরবে সঙ্গে সঙ্গে না এখানে ভার্টিক্যাল স্কেল কত ধরেছ কার জন্য লিখে রাখবে নাহলে পরে ভুলে যাবে এবার আমরা প্লটিং করব। প্লটিং প্লটিংয়ের জন্য দেখো জানুয়ারি মাসে রিলেটিভ হিউমিডিটি কত ছিল জানুয়ারি মাসে রিলেটিভ হিউমিডিটি ছিল 42 আমরা স্কেল ধরেছি কত এক সেন্টিমিটার 30 থার্টি তাহলে 42 টুকে আমরা যদি থার্টি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত পাই 1.4 পয়েন্ট তাহলে আমরা দেখো এখানে এই যে 1.4 পয়েন্ট এই সোজা বিন্দু বসালাম একটু বলে রাখি এক্ষেত্রে কিন্তু এবং এটা মিডলে এই যে এক সেন্টিমিটারের মিডেলে জানুয়ারি যেখানে লেখা তার মিডেলে এইখানে একটা জিনিস বলে রাখি এখানে যেহেতু এটা গ্রাফ পেপারে ড্রয়িং করছি আমরা জিনিসটি তাই এখানে স্কেলের অতটা গুরুত্ব নেই কিন্তু স্কেল ছাড়াও আমরা এই কাজটি করতে পারতাম কারণ এখানে গ্রাফ পেপারে তো ঘর কাউন্ট করে করে বসানো যেত ওয়ান পয়েন্ট ফোর মানে এক ঘরের পর এখান থেকে ছোটো ঘর চারটে সোজা গিয়ে বসবে এইবার এইভাবে প্রত্যেকটা রিলেটিভ হিউমিডিটিকে আমরা থার্টি দিয়ে ডিভাইড করতে পারি ডিভাইড করে প্রত্যেকটা মাসের সোজা এগুলিকে আমরা বসিয়ে দিলাম এবার আমরা টেম্পারেচারকে বসাবো ঠিক একইভাবে টেম্পারেচার জানুয়ারি মাসে রয়েছে ইলেভেন পয়েন্ট নাইন স্কেল কত ধরেছি টেম্পারেচারের জন্য ফাইভ তাহলে ইলেভেন পয়েন্ট নাইনকে ফাইভ দিয়ে ভাগ দাও দিয়ে টু পয়েন্ট থ্রি এইট পেলে এখানে টু পয়েন্ট থ্রি এইটের সোজা মিন্দু বসালে এটাও তুমি স্কেল দিয়েও করতে পারো বা নর্মাল গ্রাফ দিয়েও করতে পারো এইভাবে তুমি টেম্পারেচারগুলো প্রত্যেকটা মাসের মার্ক করলে মার্ক করার পর এবার পড়ে থাকলো কে না রেইনফল রেইন আমরা মার্ক করছি দেখো জানুয়ারি মাসে রেনফল রয়েছে ইলেভেন এবার স্কেল কত চল্লিশ তাহলে চল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ করলে জিরো পয়েন্ট টু এইট তার মানে দুটো ঘর তিনটে ঘরের প্রায় কাছাকাছি সেই সোজা এখানে এটাকে বসিয়ে একটা বারগ্রাফ আঁকলাম এইভাবে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের আমরা রেনফল ডেটাকে প্লট করলাম করার পর এবার টেম্পারেচার আর রিলেটিভ হিউমিডিটিকে আমাদের জয়েন করতে হবে কিভাবে জয়েন করব পয়েন্ট টু পয়েন্ট স্কেল দিয়ে পয়েন্ট টু পয়েন্ট স্কেল দিয়ে আমরা জুড়ে দিয়েছি রিলেটিভ হিউমিডিটিটা ব্লু কালার এবং টেম্পারেচারটা রেড কালার দিয়ে আমরা জয়েন করেছি এবার দেখো এইগুলো আমরা যখন জয়েন করছি যে লাস্টের পয়েন্টগুলো লাস্টের পয়েন্ট কিভাবে আমরা জয়েন করবো এটা আমরা হাইড্রোগ্রাফের ভিডিওতে বলেছিলাম আবারও বলে দিচ্ছি জানুয়ারি এবং ডিসেম্বর মাসের যে ভ্যালু রয়েছে সেই দুটিকে যোগ করো জানুয়ারি এবং ডিসেম্বরের ভ্যালুকে যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ দাও ভাগ দিলে যে মান তুমি পাচ্ছো সেই মানটিকে অ্যাকর্ডিং টু স্কেল তুমি প্লট করবে যেমন জানুয়ারি মাসের রিলেটিভ হিউমিডিটি ফর্টি টু আর ডিসেম্বরের রিলেটিভ হিউমিডিটি ফর্টি এইট তাহলে আমরা ফর্টি টু প্লাস ফর্টি এইট এখানকার ফর্টি টু আর ফর্টি এইট একে যদি যোগ করি তাহলে কত পেতে পারি নব্বই একে দুই দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে ফর্টি ফাইভ এবার দেখো ফর্টি ফাইভকে আমরা এখানে স্কেল ধরেছি কত তিরিশ করে তো ফর্টি ফাইভকে আমরা তিরিশ দিয়ে ভাগ দেবো দিলে যে মানটি পাবো সেই মানের সোজা এই পাশেও জয়েন করবো এই পাশেও সেখানে জয়েন করব। টেম্পারেচারের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এই লাইনগুলিকে জয়েন করব পুরো কাজটি যখন হয়ে যাবে তারপর আমাদের এবারে ক্রপ ক্যালেন্ডার অনুযায়ী ডেটা প্লট করতে হবে ক্রপ ক্যালেন্ডারে আমরা আগে দেখে নেব যে যে ধরনের ক্রপগুলি দেওয়া রয়েছে তার শোয়িং কোনগুলি ধরো রাইসের শোয়িং মে মাসে এবং হুইটের শোয়িং পিরিয়ড হচ্ছে নভেম্বর মাস তাহলে আমরা এখানে মে এবং নভেম্বর মাসে শোয়িংয়ের জন্য একটা আলাদা কালার সিলেক্ট করে এই মে মাসটা একটা কালার করে দিলাম এবং এর নভেম্বর মাসটাও সেই কালার করে দিলাম দেওয়ার পর আমরা এরপর দেখলাম যে এর হারভেস্টিং পিরিয়ড কোনটা আমি গ্রোয়িংটা লাস্টে করছি কারণ ওটা অনেকগুলো মাস হবে হারভেস্টিং পিরিয়ডটা আমরা দেখলাম যে রাইসের ক্ষেত্রে নভেম্বর এবং হুইটের ক্ষেত্রে এপ্রিল তাহলে নভেম্বর এবং এপ্রিল মাসকে আমরা এখানে আলাদা কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে প্লট করে দিলাম এবার আমরা দেখব গ্রোয়িং পিরিয়ড কোনগুলি গ্রোয়িং পিরিয়ড এখানে জুন থেকে অক্টোবর এখানে ডিসেম্বর থেকে মার্চ এইগুলিকে আমরা আলাদা একটা কালার দিয়ে দেখো এখানে আমরা চিহ্নিত করে দিয়েছি তাহলে আমরা এখানে কোনটা শোয়িং কোনটা গ্রোয়িং কোনটা হারভেস্টিং বুঝতে পারছি এবার আমরা পাশে একটি লিজেন্ড করে দিলাম লিজেন্ডে টেম্পারেচার কাভ হিউমিডিটি কাভ রেনফল গ্রাফ গ্রাভ আর কোনটা শোয়িং গ্রোয়িং হারভেস্টিং সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে ক্রপ ক্যালেন্ডারের পাশে ক্রপগুলির নাম করে দিলাম যদি কোনো সোর্স দেওয়া থাকে তাহলে কাজের শেষে এখানে সোর্সটি লিখতে হয় পাশে স্কেল মেনশন করে দিলাম এই হলো টোটাল এরগোগ্রাফ এবার যদি এরিয়াকে দেওয়া থাকে এক্সামে তাহলে তুমি কি করবে যদি এরিয়া থাকে তার জন্য নিচে আলাদা একটা স্কেল ধরবে কিভাবে ধরো আমরা এখানে এক সেন্টিমিটার সমান চল্লিশ হাজার হেক্টর ধরে নিয়েছি তাহলে এক সেন্টিমিটার সমান চল্লিশ হাজার হেক্টর যদি হয় আমাদের এখানে ডেটা দেখতে পাচ্ছি আটত্রিশ হাজার হেক্টর তাহলে আটত্রিশ হাজারকে চল্লিশ হাজার দিয়ে ভাগ করো ভাগ করলে যে মান পাবে উপর থেকে এইটাকে তুমি ধরে নেবে এই জায়গাটা জিরো তার থেকে নিচের দিকে ততটা নামবে নেমে সেই সোজা এটাকে মার্ক করবে এবার ধরো হুইটের ক্ষেত্রে হুইটের ক্ষেত্রে এটা আছে একচল্লিশ হাজার হেক্টর এই একচল্লিশ হাজার হেক্টরকে আমরা যদি এখানে বসাতে চাই তাহলে একচল্লিশ হাজারকে চল্লিশ হাজার দিয়ে ভাগ দাও দিলে যে মানটি পাবে ততটুকু মান নেই এটা যেখানে শেষ হলো এটা কিন্তু ওই এক সেন্টিমিটার নিজে নিজে করলে হবে না আগের মতো যখন আমরা আমরা এর আগেরটা করেছি অর্থাৎ এড়িয়ে দেওয়া নেই তখন পুরো এক সেন্টিমিটারকে ধরে কালার করে দিয়েছি ইকোয়াল ক্লাসের মতো এটা আনইকোয়াল ক্লাসের মতো এটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পর থেকে সেই মাপটা শুরু হচ্ছে ধরো ওয়ান পয়েন্ট টু পেয়েছি তাহলে এখানে ওয়ান পয়েন্ট টু এই মাপটা এই উপর থেকে নিচ পর্যন্ত নেব নিয়ে তবে সেই সোজাই আমরা এগুলিকে কালার করব এইভাবে আমরা পুরো এরগোগ্রাফ করতে পারি আশা করি তোমরা পরীক্ষায় এরকোগ্রাফ সকলেই করতে পারবে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি সব কিছু বুঝতে পেরে থাকো তাহলে পরে তোমাদের থার্ড সেমের অন্য অন্য ভিডিওর জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করো হাইড্রোলজি ক্লাইমেন্টোলজি এর প্র্যাকটিক্যাল এবং সেই সাথে তোমাদের স্ট্যাটিস্টিক্সের প্র্যাকটিক্যাল এবং থিওরির অঙ্কগুলি সহ সব ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো যে সকল ভিডিও এই পর্যন্ত করা হয়েছে সবগুলি লিঙ্ক দেওয়া আছে আশা করি তোমাদের কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ